আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো সালোয়ারের পায়ের নিচে আপনারা কীভাবে চেন লাগিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারেন। সেজন্য আমি এখানে কাপড় নিয়েছি, এটা হচ্ছে আমরা সেলাই করার পরে কাপড়ের সাইডের অংশ থেকে যে কাপড় রয়েছে সেরকম একটি কাপড় নিয়েছি, জোড়া দেওয়া কাপড়টি মাঝখানে এবং লাগবে একটু করে চেন। চেনটা একটু মোটা ধরনের চেন নিলে ভালো হয়, কিন্তু আমার কাছে মোটা চেন নেই, আমি এখানে এমনি নর্মাল একটি চেন নিয়ে নিয়েছি। আপনারা নর্মাল চেন দিয়েও করতে পারেন অথবা বাজার থেকে মোটা চেন কিনে নিতে পারেন। এখন আমি এটা পায়ের নিচ থেকে ডিজাইনটা কতটুকু দূরত্বে রাখবো সেই জন্য আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে রাখছি। আপনারা 6 থেকে 7 ইঞ্চি উপরে চেনটা ডিজাইনটা নিতে পারেন। তো টোটাল আমি এখানে চেন রেখেছি 6.5, কারণ 1/2 ইঞ্চি তো সেলাই করে থাকতে হবে। কেটে নেওয়ার পর নিচের অংশটা একটু ভালো করে সেলাই করে জয়েন দিয়ে নেবেন, যেন আবার চেন টান দিলে খুলে না আসে। সেই জন্য আমরা নিচের অংশটা একটু ভালো করে সেলাই করে জয়েন দিয়ে নিয়েছি। তো এখন কী করবো, এখন এই যে এই কাপড়টাতে আমি এখানে চেনটা খুলে এইভাবে বসিয়ে দেবো। এভাবে বসিয়ে নিতে পারেন অথবা আপনার মাঝ অংশ থেকে 2.5 থেকে 3 ইঞ্চি দূরত্বে এইভাবে একটা মার্ক করে নিতে পারেন। তো চেনের নিচের অংশটা কিন্তু কাপড় হচ্ছে জোড়ার অংশ, কাপড় কিন্তু এখানে বন্ধ। তারপর আপনি এইভাবে চেনটাকে খুলে মার্ক করে দেবেন। সুন্দর করে মার্ক করে নেওয়ার পর এখন চেনটাকে চেনের বাহির সাই মাথার যে কাপড়টা সেই কাপড়টাকে ভেতরে এবার মোড়ে দিয়ে আমরা এখানে চেনটা লাগিয়ে নেব। প্রথমে যেহেতু আমরা দাগ দিয়ে নিয়েছি, তাই এখন আমরা দাগের উপরে জাস্ট বসিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এখন আমি সাইডের বাড়তি যে কাপড়টি আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। এভাবে আমরা 2 পায়ের জন্য 2 টুকরো তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে আবার এভাবে মিলিয়ে দেখবেন যে দোনো পার্ট সমান রয়েছে কিনা। এখন আমি সেলার নিয়ে নিয়েছি, সেলার আপনার প্লাজো হতে পারে বা প্যান্ট কাটিং পাজামা হতে পারে, যে কোনো সেলারে আপনারা এই ডিজাইনটি করতে পারেন। আমি সেলারের মোহরের নিচ থেকে সেলাই করে নিয়েছি। তারপরে যে চেনের ডিজাইনটি কীভাবে ভাঁজ নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। ভাঁজ দিয়ে নিয়ে তারপর আমি এখানে এখন কাপড়টা মেপে নেব। এখন সমান করে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে আমরা এভাবে দাগ টেনে এই কাপড়টি কেটে নেব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, আমি সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এর আগেও দেখিয়েছিলাম আপনার প্যান্ট কাটিং সালোয়ারে কীভাবে আপনারা চেন লাগাতে পারেন। আজকে এটা হচ্ছে প্লাজো, প্লাজোর মধ্যে আমি তৈরি করছি। আপনার প্লাজো, নর্মাল পাজামা বা যে কোনো কিছুতে আপনারা এই ডিজাইনটা করতে পারেন। এভাবে কাটিং করে নেওয়ার পর দেখুন আমি উল্টো দিকে কাপড় মোড়ে দিচ্ছি, যে উল্টো দিকে সুন্দর করে সাইডটা এরকম চিকন করে মুড়ে। আপনার কাছে সমস্যা মনে হলে আপনি আয়রনও করে নিতে পারেন অথবা এভাবে নখ দিয়ে চাপ দিলে সুন্দরভাবে সুতির কাপড় হলে বসে যাবে কাপড়টি। তারপরে যে চেন নিয়েছি, চেনের বাঁ পাশের সাথে সেলারের বাঁ পাশটা এভাবে মিলিয়ে সেলাই করব। আপনার চাইলে ডিজাইনের কাপড়টা 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিতে পারেন অথবা সমান করে এভাবে সেলাই করে নিতে পারেন। চেনটা দেখা যাবে, এর সৌন্দর্য হচ্ছে চেন দেখা গেলে এটা সৌন্দর্যটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমি সহজ করে দেখিয়ে দিতে চেষ্টা করেছি, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন খুব সহজে আমরা সেলাই করে নিয়েছি। এখানে মোহরিটা অনেকে প্রশ্ন থাকতে পারে যে মোহরি কত নিয়েছেন, মোহরি আপনাদের ফিটিং মাপ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন। আপনি ফিটিং কতটা রাখতে চান সেই অনুপাতে আপনি মোহরের মাপটা নিয়ে নেবেন। তারপরে দোনো পাশে আমি চেন লাগিয়ে নেওয়ার পরে এখন আমি সাইড জয়েন দিয়ে নিচ্ছি। আমি সাইড জয়েন দিয়ে আপনাদেরকে সেলারটি উল্টে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা দেখতে কীরকম হয়েছে। কিছু জিনিস ভিডিওতে আসলে সৌন্দর্য প্রকাশ করা যায় না, আসলে বোঝানো যায় না, আপনার তৈরি করে দেখবেন আসলে অনেকটা সুন্দর লাগে। এটা হচ্ছে যে দেখুন মাঝখানের অংশ, আপনি যদি বেশি টাইট ফিট পরতে পছন্দ করেন আপনি চাইলে এটা লাগিয়েও দিতে পারেন অথবা এভাবে খোলাভাবেও রাখতে পারেন, দুইভাবেই এটা সৌন্দর্য। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।